রক্তদান মহোদ্যান, এই বাণীকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরে বিভিন্ন ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, সমাজসেবীরা রক্তের সংকট মেটাতে রক্তদান কর্মসূচি গ্রহণ করে চলেছেন। বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তিনকোনিয়া বর্ধমান পুরসভার পান্তশালায় নজরুল সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং নিউ রেভুলেশন ও দক্ষিণ দামোদর এডুকেশন ও ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। নজরুল সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা বিশ্বজিৎ সেন জানান, এদিন 150 জন স্বেচ্ছায় রক্তদান করবেন। আজ এখানে আপনারা প্রত্যেকেই জানেন বর্ধমান শহরের এক সুপ্রতিষ্ঠিত হচ্ছে সংস্থা, প্রতি বছরই হচ্ছে আমরা ব্লাড ক্যাম্প করে থাকি, বছরে আমরা দুবার ব্লাড ক্যাম্প করবই। এটা আজ আমরা অর্গানাইজ করছি নজরুল সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, আর সহযোগিতা হিসাবে এখানে রয়েছেন আমাদের বর্ধমানের একটি সংস্থা নিউ রেভুলেশন এবং হচ্ছে দক্ষিণ দামোদর ওয়েলফেয়ার ট্যাস্ট সমিতি পক্ষ থেকে আজ আমরা এখানে 150 বোতলের একটা টার্গেট আমরা রেখেছি। এটা আমাদের শহীদ শিবশঙ্কর সেবা সদনকে আমরা এই রক্তটা হচ্ছে ডোনেট করছি। দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকেই সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থেকে যায়। এই দায়বদ্ধতাকে সামনে রেখে আমরা মনে করি বহু গ্রামগঞ্জের মানুষ তারা এই রক্তের সংকটে তারা হচ্ছে মারা যায় এবং দেখা যায় থ্যালাসেমিয়াদের একটা বড় অংশ এই রক্ত তাদেরকে পৌঁছে দিতে হয়। যে আমাদের এই সদস্যরা, বিশেষ করে আমরা যদি এই ধরনের কাজের সঙ্গে যদি আমরা লিপ্ত না থাকি, তাহলে এই মানুষগুলোর পাশে কারা দাঁড়াবে? আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের এই সংস্থার সদস্যরা সেই সময়কালীন, অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি কোভিড-19-তে যখন মানুষ হচ্ছে বাড়ির বাইরে বেরোচ্ছেন না, যখন মানুষ মৃত্যু শয্যায় ভুগছেন, তখন হচ্ছে আমাদের এই সদস্যরা সেই সময়কালীন হচ্ছে আপনার এই শহীদ সেবা সদনকেই আমরা 3 খেপে 90 বোতল হচ্ছে আমরা ব্লাড ডোনেট করেছিলাম। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে। এদিন রক্তদান শিবিরকে ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। সহযোগিতায় আজকে আমাদের যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির আমরা করতে পেরে আমরা সকলেই সম্মিলিতভাবে আনন্দিত। কত জানা রক্তদাতা রক্ত দিচ্ছে? আমাদের 150 জন লক্ষ্যমাত্রা আছে, কিন্তু আমরা যাদেরকে এখানে রক্ত নেওয়ার জন্য আমন্ত্রণ করেছি তাদের পরিকাঠামো অনুযায়ী আমরা দেখি কত রক্ত আপনারা নিতে পারেন। তো আমাদের লক্ষ্যমাত্রা আছে 150 জন রক্ত। এখানে কে কে উপস্থিত ছিল? আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৃষ্ঠপোষক, মুখ্য উপদেষ্টা আনন্দ বিশ্বজিৎ সেন, খোকন সেন উপস্থিত আছেন, এখানে ডিআইজি শ্রী নবীন কুমার সাহা, কারেকশনাল সার্ভিস দমদম উপস্থিত থাকবেন, শ্রী আশিস কুমার বণিক জেলার সেন্ট্রাল কারেকশনাল হোম, এবং ডক্টর পল্লবি মাঝি বিশিষ্ট চিকিৎসক। আচ্ছা, এখানে ব্লাড ডোনেশনের সঙ্গে সঙ্গে আর কিছু প্রোগ্রাম কিছু করা হচ্ছে? দেখুন, আমরা এটা স্বেচ্ছাসেবী সংস্থা, 1995 সালে থেকে আমাদের এই সংস্থা চলছে। তো আমরা শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প করি না, সারা বছরই বিশেষ করে করোনা মহামারীর সময় 3 বার আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। কত শিশুদের নিয়ে আমাদের প্রোগ্রাম হয়, যারা যারা দুস্থ, যারা ডিফারেন্টলি অ্যাবেল, তাদের জন্য আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান সারা বছর করে থাকি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাও, আনন্দ বার্তা।